आज मोदा विधानसभा रही प्रत्यंत ग्रामे हमरा जे जनसभार आयोजन करेछि ताते उपस्थित समस्त सुधी नागरिक बृंद मा बोनेरा सबाई के आमार बांगला नववर्ष शुभेच्छा जानाई। ए सभार मंचे आमादेर माननीय जिला सभापति बिल्लेश्वर दा प्राक्तन जिला सभापति सुजीत दा जिला इंचार्ज विवेकानंद दा ए जोनेर इंचार्ज माननीय अनुपम मल्लिक एछाड़ा आमादेर दुजन विधायक विधायिका जिनि ए सभार आयोजक एवं एखानकार माननीय विधायक अमरदा चंदना बावरी आमादेर विधायिका जिलार साधारण सम्पादक सहसभापति समस्त नेतृबर्ग मंडलेर नेतृबर्ग समस्त कर्मीबृंद सबाई के आमार आंतरिक शुभेच्छा। निर्वाचन पंचायत निर्वाचन सामने आसछे, देखते देखते पांच बछर केटे गेल। टीएमसी पांच बछर आगे गायेर जोरे नमिनेशन आटके दिए आमादेर भोट लुट करे बिना कन्टेस्टे पंचायत दखल करेछे। गत पांच बछर पंचायत की करेछे आजके आमादेर हिसाब चाहते हबे। गायेर जोरे निर्वाचन ना करे जारा भोट दखल करे निछिलो, पंचायत गड़ेछिल, समिति गड़ेछिल, जिला परिषद गड़ेछिल, तारा मानुषके की दिएछे? मानुषके भोट दिते देयनि, मानुषेर अधिकार किछु निये निएछे। आज गरम गरमेर समय ग्रामे ग्रामे खावार जलेर अभाव। আমি দু তিন দিন ধরে সেই ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হয়ে আসছি, পুরো জঙ্গল মহল জল নেই, হাহাকার চলছে, শুকিয়ে গেছে চারদিক, বেশিরভাগ স্কুলে মাস্টার নেই। আমাদের গ্রামের গরিব লোকের ছেলেমেয়েরা পড়তে যায় আর মোদিজির পাঠানো চাল ডালের মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসে, লেখাপড়া হয় না। এই জঙ্গল মহলে যে গরিব গুরব মানুষ যাদের পাকা বাড়ি নাই, মোদিজি তাদের জন্য টাকা পাঠিয়েছেন, বাড়ির জন্য একটা বাড়িও কমপ্লিট হয়নি। বেশিরভাগ বাড়িতে শৌচালয় নাই, পাকা পায়খানা, পাকা পায়খানা বানিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা আর এখানকার 3,000 টাকা 13,000 টাকা দেওয়ার কথা, তাও বেশিরভাগ লোক পায়নি, উল্টো তাদের কাছ থেকে 1,000 টাকা করে দিয়ে দিয়েছে। গত আড়াই বছর তিন বছর হতে গেল করোনার সময়, যে লকডাউন হয়েছিল প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য ফ্রিতে চাল ডালের ব্যবস্থা করেছিলেন, সে চাল আমরা পাচ্ছি 5 কিলো, কিন্তু ডালটা এখানকার টিএমসি সরকারের মন্ত্রী খেয়ে নিয়েছে, ডাল কাউকে দিল না, 1 কিলো করে ডাল প্রত্যেককে মাসে দেওয়ার কথা আছে। উজ্জ্বলা যোজনায় যে ফ্রিতে গ্যাসের কানেকশন হয়েছে, প্রধানমন্ত্রী 3 মাস 3টা সিলিন্ডার সেই মায়ে বোনেদের 20 কোটি লোককে দিয়েছিলেন এবং সঙ্গে 500 টাকা করে বাজার করতে দিয়েছিলেন। সেই সংকটের সময় আমরা দেখেছি নরেন্দ্র মোদী দিল্লির থেকে বুঝতে পেরেছিলেন গরিব মানুষের সমস্যা কি, তাই চাল ডাল থেকে আরম্ভ করে গ্যাস থেকে আরম্ভ করে বাজার করার টাকা সব দিয়েছিলেন। এই পশ্চিমবাংলাকে 56 লক্ষ লোকের নামে বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছেন, আবাস যোজনার টাকা। হিসাব করলে দেখা যায় প্রত্যেক গ্রামেতে 50-60টা কমপক্ষে বাড়ি হবে, বেশিও হতে পারে, 70-80টাও হতে পারে, কিন্তু কোন গ্রামে চোখে পড়ে না বাড়ি, একটা দুটো হয়েছে তাও কমপ্লিট হয়নি। আমি পাশে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও গেছি, ত্রিপুরায়ও গেছি, দেখেছি গ্রামের দিকে গেলেই প্রতি 4টে বাড়ির পর একটা নতুন বাড়ি দেখা যায়। অথচ এখানে আমাদের গ্রামে গ্রামে গরিব মানুষের কাঁচা বাড়ি, মাটির বাড়ি আছে, খড়ের চাল, টিনের চাল, টালির চাল, এখনো পাকা হলো না, সব টাকা লুট হয়ে গেছে। আর সে টাকা কোথায় গেছে? যে টিনের বাড়ি থাকতো তার নীল সাদা, এখন সাদা পাকা বাড়ি হয়েছে। শুধু তাই না, টিভিতে আমরা খুলে দেখছি নেতার ফ্ল্যাটের দরজা খুলে দিচ্ছে আর 2,000 টাকার নোটের বান্ডিল হুড়মুড় করে নিচে পড়ছে। আমরা যেমন ধান চাল ঢালি সেরকম টাকা ঢালছে। কোথাকার টাকা, কার টাকা? এই গ্রামগঞ্জে গরিব মানুষের টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। কেষ্টমণ্ডল ওইখানে বীরভূমের 550 কোটি টাকার মালিক, তার মেয়ের অ্যাকাউন্টেই 17 কোটি টাকা একটা অ্যাকাউন্টে, এরকম কত অ্যাকাউন্ট আছে। সে বলছে আমি জানি না কোথা থেকে টাকা আছে, আমার বাবা রেখেছে। সে আবার প্রাইমারি স্কুলের টিচার, পরীক্ষাই দেয়নি, বাড়িতে বসে থাকে, কেউ জানেই না মাস্টার করে, 40,000 টাকা মাসে তার অ্যাকাউন্টে চলে যায়। একটা গরিব মানুষের ছেলে চাকরি পেতে পারত, বাবা মাকে দেখতে পারত না, সে চাকরিটাও লুট করে, যে পরীক্ষা দিল না, যে ফেল করল সে চাকরি পেল, আর যারা পাস করেছে কলকাতা ধর্মতলায় 2 বছর ধরে ধর্ণা দিচ্ছে, চাকরি নেই। মাস্টার মশাইরা রিটায়ার করে গেছেন, পেনশন পাচ্ছেন না। এখানে মেমারির একজন হেডমাস্টার মশাই
যাকে বঙ্গভূষণ পুরস্কার দিয়েছিলেন দিদিমণি, কিন্তু পেনশন দেননি। তিন চার বছর ধরে পেনশন না পেয়ে চিকিৎসা না করতে পারে আত্মহত্যা করেছে। এই দুরবস্থা চলছে। গ্রামে যত হসপিটাল আছে, প্রাইমারি হসপিটাল, ডাক্তার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নাই, কিভাবে চলছে? কেনই দুরবস্থা? দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা মোদিজি পাঠাচ্ছেন কার জন্য? এই গরিব মানুষের জন্য। আর তারা সবচেয়ে বেশি লুণ্ঠিত হয়েছে, বঞ্চিত হয়েছে। পুরো জঙ্গল মহল, পাঁচ ছটা আমাদের যে লোকসভা আছে, এখানে কারা বাস করে? বাউরি, বাগদি, ভূমিজ, সাঁওতাল, কিছু মুসলমান, এরাই থাকে। আর সবচেয়ে গরিবেরা এই ষাট সত্তর বছর ধরে স্বাধীনতার পরে কিছু পায়নি। তাই নরেন্দ্র মোদী দেখেছেন যে গরিব মানুষটা সারা জীবন পাকা বাড়ি করার স্বপ্ন দেখে যে পারেনি, তার একটা বাড়ি করে দিই। কিছু না করেই সে লাখ দেড় লাখ টাকা, দু লাখ টাকা পেয়েছে, লাখপতি হয়ে গেছে, কিন্তু সে বাড়িটাও করতে দেয়নি। যাকে কুড়ি হাজার টাকা দে, তারপরে তোর বাড়ি হবে। কেউ টাকা দিয়েও বাড়ি নিয়েছে, দেওয়াল হওয়ার পরে বলছে টাকা শেষ, তুই তিরিশ হাজার টাকা দে, নাহলে ছাদ হবে না। লুট করছে, লুট সারা দেশে, রাজ্যে রাজ্যে, গ্রামে গ্রামে, বাড়ির সামনে খাওয়ার জলের কল দিয়ে দিচ্ছে। ওদিকে মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, কর্ণাটকে 80-90%, 100% বাড়িতে জল পৌঁছে গেছে, সব বাড়ির সামনে খাওয়ার জল। আর আমাদের এখানে দেখুন পশ্চিমবাংলায় গ্রামে তো দেখি না, জল 30% বাড়িতে পৌঁছেছে কিছু শহরে। কি অন্যায় করেছে এই গ্রামের মানুষ? কেন পায়নি? কোথায় গেল টাকা? আগামী নির্বাচনে যখন টিএমসির লোকেরা ভোট চাইতে আসবে, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমার বাড়ির সামনে রাস্তা কেন হয়নি, কেন কাদায় বা লাল ধুলোতে আমাকে হাঁটতে হয় গরমের সময়, কেন আমাদের পাড়ায় খাওয়ার জল এলো না, অত দূর থেকে জল আনতে হয় আমাকে, কেন আমাদের স্কুলে মাস্টার নেই, আমাদের ছেলেমেয়েরা মূর্খ হচ্ছে কেন? এই প্রশ্ন করতে হবে। 500 টাকা নিয়ে ভুলে যাবেন না, টাকা দিলে নিয়ে নিন। আমি শুনলাম সে টাকা নিয়ে অনেকে বোনেরা আবার বিউটি পার্লারে গেছে, চুল না কান ঠিক করছে। দিদির টাকায় দেবেন না, চেহারা খারাপ হয়ে যাবে। চুরির টাকায় না, ওই একদিন সেজে গুজে আসবেন, তারপরে পেতনির মতো চেহারা হবে। চোরের টাকায় কারো ভালো হয় না, ঘুষের টাকায় কারো ভালো হয় না, খুবই দুঃখের বিষয়। ওই টাকা দিয়ে ভোট কিনেছেন উনি। আমাদের মা বোনেরা ভাবছেন যাক বাবা 500 টাকা তো পেয়েছি, যে যাই কাজে লাগা, কিন্তু আপনি ওই 500 টাকা নিয়েছেন বলে আপনার ছেলে কোনদিন চাকরি পাবে না, সে বেকার হবে, সে হয় টোটো চালাবে, নাহলে 100 দিনের কাজ করবে, নাহলে গুজরাটে গিয়ে ওখানে লেবারের চাকরি করবে, এখানে কোনো কাজ হবে না। যেটা এখানে কলকারখানার জন্য, রাস্তাঘাটের জন্য পয়সা এসেছিল, আপনার বাড়িতে জলের জন্য, বিদ্যুতের জন্য, রাস্তার জন্য পয়সা এসেছিল, সেটা আপনাকে দান করে ভোট কিনে নিয়েছে, আর কোনোদিন উন্নয়ন হবে না। তাই পশ্চিমবাংলায় উন্নয়ন করতে গেলে টিএমসি কে প্রথম ছাড়াতে হবে। আমি কাল পরশু থেকে যখন ঘুরছিলাম, সব জায়গায় রাস্তায় দেখলাম বোর্ড লাগিয়েছে শিয়াল খেদা, জায়গার নাম আছে কিনা, হাতি খেদা, ভালুক খেদা, আগে এরকম নাম ছিল, যেখানে ভালুক মেরেছে, যেখানে শিয়াল মেরেছে, সেই নাম লিখে দেয় গান নাম, সেই নাম। টিএমসি কে খেদিয়ে জঙ্গল মহল থেকে বার করতে হবে। এই চোরের পার্টি, এই লুটেরার পার্টি, এই খুনির পার্টি আর এখানে থাকবে না। সেটা আপনারা অনেকটা করেছেন লোকসভায়, বিধানসভায় বেশ কিছু জিতেছি, এবার পঞ্চায়েতে পুরোপুরি তুলে দিতে হবে। সারা দেশের লোক তুলে দিয়েছে, এখান থেকে এই যে 100 দিনের কাজের টাকা, পঞ্চায়েতের বাড়ির টাকা লুট করে, চাকরির টাকা, কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা লুট করে সারা রাজ্যে রাজ্যে গিয়ে ভোটে নির্বাচন লড়েছিলেন দিদিমণি। এক একটা ভোট 1,000-2,000 টাকা, 5,000 টাকা দিয়ে কিনেছিলেন, জিততে পারেননি। গোয়াতে গেছেন, ত্রিপুরায় গেছেন, আসামে গেছেন, কেউ ভোট দেয়নি। ফলে কি হয়েছে, যে পার্টির এখন রাষ্ট্রীয় পার্টি ছিল, ন্যাশনাল পার্টি ছিল, এখন লোকাল পার্টি হয়ে গেছে। অল ইন্ডিয়া তৃণমূল আর নাই, খালি তৃণমূল, এরপরে হবে নির্মূল, আর কোন থাকবে না। তাদের মহামন্ত্রী লিখেছেন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তৃণমূল, কোন অল ইন্ডিয়া নাই আর। ইলেকশন কমিশন বলেছে এখন সর্বভারতীয় পার্টি নয়, রাজ্যের পার্টি হয়ে গেছে। শুধু তাই নয়, তৃণমূল হয়ে গেছে, সিপিআই হয়ে গেছে, এনসিপি হয়ে গেছে, তিন চারটি পার্টি যারা মানুষকে ধোকা দিয়ে লুট করে রাজত্ব করেছে, মানুষ তাদের মাটিতে নামিয়ে নিয়েছে। আর বিজেপি সর্বভারতীয় নয়, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি হয়েছে, 18 কোটি আমাদের মেম্বার, দুনিয়াতে কয়েকটা দেশকে ঢুকিয়ে দিলে চলে যাবে, এত লোক নেই।
1914 সালে আমরা 24 কোটি ভোট পেয়েছিলেন পেয়েছিলাম আপনারা দিয়েছিলেন মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হন মেজরিটি পেয়ে 2014-তে 14 কোটি 24 কোটি 2019-তে 30 কোটি ভোট পেয়েছি আমরা আর এবারে 35 কোটি ভোট পাবো 3.5 কোটি 350 সিট পাবো লোকসভায় মোদি যাবার প্রধানমন্ত্রী হবে এবং যে গরিব মানুষের বাড়ি হয়নি তার বাড়ি হবে যে গ্রামে জল আসেনি সে জল পাবে যে গ্রামে যার বাড়িতে শৌচালয় হয়নি সে শৌচালয় পাবে আপনারা দেখেছেন যেখানে সিঙ্গেল রোড ছিল ডাবল হচ্ছে ফোর লেন ছিল সিক্স লেন হচ্ছে বড় বড় রাস্তা কিন্তু গ্রামের দিকে রাস্তা ভাঙা কারণ কি দিদিমণি সে টাকা নিচ্ছেন তার কাছে টাকা আসছে টাকা লুট হয়ে যাচ্ছে নেতাদের বাড়ি গাড়ি হচ্ছে কিন্তু হাইওয়ে গুলো ন্যাশনাল হাইওয়ে সিক্স লেন ফোর লেন তৈরি হচ্ছে নতুন রেল লাইন হচ্ছে ইলেকট্রিক লাইন হচ্ছে বন্দে ভারত ট্রেন চলছে নতুন করে জেলায় জেলায় মেডিকেল কলেজ হচ্ছে বাঁকুড়ায় তো ছিলই এখন জলপাইগুড়ি হলো অন্যান্য মুর্শিদাবাদ সব জায়গায় কেন্দ্রের টাকায় হচ্ছে এক একটা রাজ্যে দুটো তিনটে করে নতুন নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে জেলায় জেলায় আমাদের কুচবিহার নতুন শুরু হয়ে গেছে আগে দুর্গাপুর ছিল বাগডোগরা কলকাতা ছিল আরো বাড়াবার কথা হচ্ছে যাতে যারা বাইরে যাচ্ছেন আসছেন তাদের সুবিধা হয় কলকাতা থেকে গাড়ি করে আসতে হবে না এটা নরেন্দ্র মোদী করছেন সারা দুনিয়াতে হাহাকার চলছে খাবার নেই আমরা গম পাঠাচ্ছি চাল পাঠাচ্ছি লোককে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছি যেখানে যুদ্ধ হচ্ছে বলছে মোদি আসুন যুদ্ধটা বন্ধ করে দিন কারণ কারো কথা কেউ শুনছে না মোদিজির কথা শুনছে সেরকম প্রধানমন্ত্রীকে আমরা জিতিয়েছি 24 সালে তাকে তো জেতাতে হবে প্রধানমন্ত্রী করতে হবে তাহলে গরিব মানুষের উদ্ধার হবে না কিন্তু তার আগে মোদিজির পাঠানো টাকা পয়সা যাতে এখানে গরিব মানুষের কাছে পৌঁছয় তার জন্য এখানে পঞ্চায়েতে বিজেপিকে জিতাতে হবে কারণ কেন্দ্রের সব টাকা গ্রামগঞ্জের উন্নয়নের জন্য টাকা এই জল বিদ্যুৎ রাস্তা সবকিছুর টাকা পঞ্চায়েতে আছে জেলা পরিষদ সমিতি গ্রাম পঞ্চায়েত আর সেখানে যদি চোরের অবস্থাকে কোনদিন গ্রামের উন্নয়ন হবে না লুট হতে থাকবে তাই সেই টাকা যাতে ঠিকঠাক পৌঁছায় যাতে গরিব মানুষের বাড়ি হয় বাড়ির সামনে রাস্তা হয় ড্রেন হয় জল আসে বিদ্যুৎ আসে স্কুলে মাস্টার আসে সেটা যদি করতে হয় তাহলে পঞ্চায়েত থেকে জেতাতে হবে আর টিএমসি শেকড় বাঁকড় উপড়ে ফেলতে হবে তা নাহলে কিন্তু আবার 500 টাকার লোভ দেখিয়ে ভোট নিয়ে জিতে যাবে যেমন বললেন না আমাদের বিবেকানন্দা কি একবার ডান পাশের পকেট মারলো একবার বুক পকেট মারলো একবার বাইকটাই নিয়ে চলে গেল একই কথা ভুলিয়ে ভুলিয়ে দুবার তিনবার জিতেছে তৃতীয়বার আবার বলবে এই করে দেবো তাই করে দেবো ভুল হয়ে গেছে আপনারা ভুল করে দেবো আপনারা ভুলে ভুলে গিয়ে মাফ করে দিয়ে আবার ভোট দিয়ে দেবেন আবার 5 বছর জুল জুল করে দেখবেন যে নেতার বাড়ি তিনতলা হলো আপনার বাড়িটা কাঁচাই থেকে গেল সেই জন্য এখন থেকে মন ঠিক করুন আর যাই হোক জঙ্গল মহলে টিএমসি যেন একটাও সিট না পায় এই চোরেদের দলকে কেউ বিশ্বাস করবে না উত্তরে বাংলায় আমি গেছিলাম সেদিন ঘুরে এলাম সেখানকার অবস্থা আরো খারাপ টিএমসি কোন লোক নাই নিজেরা মারামারি করছে ওখানে সরকারি টাকা নেই লুট করতে পারছে না মারামারি করছে জমি দখল করে নিচ্ছে বাড়ি দখল করে নিচ্ছে অভিষেক বাবু গেছিলেন পার্টির মধ্যে ক্যান্ডিডেট বাঁচতে বলছেন এখানে লিখে দিন কে ক্যান্ডিডেট হবে লিখে দেবে কি ব্যালট পেপার নিয়ে চলে গেছে ব্যালট বাক্স নিয়ে চলে গেছে এই হচ্ছে টিএমসি পার্টি প্র্যাকটিস ম্যাচ চলছে পঞ্চায়েত নির্বাচনে কি করে ব্যালট বাক্স ঝাড়তে হবে কি করে ব্যালট পেপার ঝাড়ে ঝেড়ে কিভাবে রিগিং করতে হবে তার প্র্যাকটিস হচ্ছে ওখানে প্রশিক্ষণ হচ্ছে যাই করুন আমি বলে দিচ্ছি বুথে যদি কেউ ফালতু লোক ঢুকে ভোট লুট করার চেষ্টা করে তাকে ভালো করে ট্রিটমেন্ট করবেন যেন হসপিটাল হয়ে বাড়ি যায় হসপিটালের ট্রিটমেন্ট রেখে আপনারা ট্রিটমেন্ট করবেন কারণ আমরা হ্যাঁ ওই কাঁটা বাঁশের ডান চাই হ্যাঁ পুরা গাঁট গাঁট থাকবে লাগলে যেন বুঝে ভিতরে লাগে যেন সেই জন্য যা লুট হয়ে গেছে হয়ে গেছে গরিব মানুষের ভোট গরিব মানুষকে ধোকা দিয়ে আর নিতে দেবো না পরিশ্রম করে সংগঠন করেছি মানুষের বাড়ি গেছি আমরা আর ভোটের দিন কেউ লুট করবে এটা সহ্য করবো না তার প্রতিবাদ চাই প্রতিকার চাই ভারতীয় জনতা পার্টি আপনার সঙ্গে আছেন সারা দেশের পার্টি আপনার সঙ্গে আছে কারণ পশ্চিমবাংলায় পরিবর্তন চাই বাংলাদেশ থেকে হাজার হাজার ওখান থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা রাস্তাঘাট স্কুল কলেজ জায়গা দখল করে নিচ্ছে আমাদের কেন্দ্রের পাঠানো টাকা খেয়ে নিচ্ছে লোন নিয়ে নিচ্ছে এখানে রিক্সা করছে টোটো করছে আমাদের কাজ নিয়ে নিচ্ছে 100 দিনের কাজ খেয়ে নিচ্ছে এখানকার মানুষ কাজ পাচ্ছে না
টিএমসি সরকার যতদিন থাকবে এরকম বিদেশের থেকে আসবে আর এখানকার ধন সম্পত্তি লুট করবে। গ্রামে গ্রামে খুন খারাপি হচ্ছে, 12 বছর 13 বছর 5 বছরের মেয়েকে রেপ করে হত্যা করে দিচ্ছে, পুলিশ কার গায়ে হাত দিচ্ছে না, কারণ সব টিএমসি লোক। হেমতাবাদে গালিয়াগঞ্জে 13 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে 3 জন মিলে রেপ করে হত্যা করেছে, তারপরে সেই খুনি যে সে সারেন্ডার করেছে পুলিশের কাছে, তাও পুলিশ বলছে ও সুইসাইড করেছে। এখান থেকে একজন মহিলা মন্ত্রী বলে দিলেন সুইসাইড করেছে, কিরকম নেমোখারাম নির্লজ্জ বেহায়ারা, একটা বাচ্চা মেয়ের সঙ্গেও কি ব্যবহার করতে হয় জানে না, তার ডেড বডিকে কুকুরের মতো টেনে টেনে পুলিশ নিয়ে যাচ্ছে। ভাবুন এই ধরনের অমানবিক সরকার, অমানবিক পুলিশ। আর যেদিন পুলিশকে হাতে পেয়েছে লোককে কেমন ট্রিটমেন্ট করেছে, ধান কুটা করে কুটেছে। এদের সঙ্গে এটাই হওয়া উচিত। একটা 12 বছরের 13 বছরের মেয়ে মারা গেছে, কি করে মারা গেছে কেউ জানে না, পোস্টমর্টম হবে। কিন্তু রাস্তায় কুকুর মারা গেলে যেমন দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাই, সেই মেয়েটা ডেড বডিকে এভাবে নিয়ে গেছে পুলিশ, কোন সভ্যতে সেটা হয় আপনি বলুন? তারপরে লোকে চুপ করে থাকবে, তারপরে পুলিশ বলছে সুইসাইড করবে, কেন তুই গন্ধ ফুঁকে বুঝে গেছিস? পোস্টমর্টমই হলো না, কোর্ট থেকে আবার বলেছে পোস্টমর্টম করতে হবে, 2 নম্বরই চলবে না। এই ধরনের অত্যাচার অন্যায় গ্রামে গঞ্জে হচ্ছে, আমাদের এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, বন্ধ দেখেছি। তা আমাদের সমিতির মেম্বার ওখানে, তার বাড়িতে পুলিশ গেছে তাকে অ্যারেস্ট করতে, কেন মিছিল করেছে, তিনি ছিলেন না বাড়িতে, ধরে নিয়ে যাচ্ছে পুলিশ গাড়িতে তুলে। তখন তার খুড়তুতো ভাই বলেছে যে বাড়ির জামাইকে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছেন কেন, আত্মীয়কে, কি করেছে ওরা? আইসি পকেট থেকে রিভলভার বার করে তারা বুকে গুলি মেরে দিচ্ছে, সে ওখানেই মারা গেছে, মৃত্যুঞ্জয় নাম। সেই নিয়ে বন্ধ হয়েছে, তুলকালাম চলছে। এই যে অন্যায়ের প্রতিবাদ করছি, পুলিশ গুলি মারছে, কেস দিচ্ছে, আর না হলে গুন্ডারা তুলে নিয়ে খুন করছে। সেদিন রানীগঞ্জে একজনকে মেরে দিয়েছে, 3 দিন আগে ময়নাতে একজনকে খুন করে দিয়েছে। এই যে খুনের রাজনীতি, এই যে হিংসার রাজনীতি, আর তার সঙ্গে দুর্নীতি, টিএমসি যতদিন থাকবে এটা থাকবে। তাই টিএমসি কে এখান থেকে উৎখাত করতে হবে, মুক্ত করতে হবে। বন্ধুগণ, এখানকার মুসলমান সমাজও অনেক দিন ধরে ভেবেছিল টিএমসি আমাদের বাঁচাবে, আর টিএমসি কে বাঁচাবে তার ঠিক নেই, তুমি কি করে বাঁচাতে পারলে? এখানকার হিন্দুরা বাঁচাবে, বিজেপি বাঁচাবে সবাইকে, কারণ সারা ভারতবর্ষে তাই করেছি আমরা, সবকা সাথ সবকা বিকাশ বলেছি, সবার জন্য বাড়ি বানিয়ে দিয়েছি, সবার বাড়িতে রেশন দিয়েছি, সবার বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছি, সমস্ত মহিলাদের গ্যাস দিয়েছি, আর সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কৃষকদের কৃষক সম্মান নিধি দিচ্ছি, বছরে 6,000 টাকা নরেন্দ্র মোদী দিচ্ছেন, কেন না? যখন চাষের সময় আসে আমাদের চাষিদের হাতে পয়সা থাকে না, সে 2 কাঠা 2 বিঘা বা 10 বিঘা চাষ করুক, তাকে লোন নিতে হয়, আর সে লোন ফেরত দেওয়ার জন্য কম দামে ধান কম বিক্রি করতো। মোদীজি বলছেন আমরা 6,000 টাকা দিয়ে দেবো, তার ব্যাংকে থাকবে, তার যখন ইচ্ছা চাষ করবে, টাকা তুলবে, বীজ কিনবে, সার কিনবে, জল নেবে, চাষ শুরু করে দেবে, কারো মুখের দিকে তাকাতে হবে না। সেই কৃষক সম্মান নিধিটা এখানকার কৃষকদের দিচ্ছে না। 3 বছর হয়ে গেল দেশের 11-11.5 কোটি কৃষক পাচ্ছেন, 3 বছরে 18,000 কোটি টাকা থেকে, 18,000 টাকা থেকে আপনাকে বঞ্চিত করেছে। বিধানসভা ভোটের পর থেকে শুরু করেছেন, তাও অর্ধেক লোককে, 72 লক্ষ লোক পাবে, 42 লক্ষ লোক পাচ্ছে, এখনো 30 লক্ষ লোক পাচ্ছে না, তার মধ্যে আপনারা সবাই আছে। বাংলার কোন কৃষক বঞ্চিত হবে না, সবাই পাবে, কিন্তু মমতা ব্যানার্জি পেতে দিচ্ছে না, তার ভয় যদি সে টাকাটা পায় মোদীকে ভোট দেবে। আর এখানে তো পায়নি, তাও বিধানসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে, পঞ্চায়েতেও দেবে, তুমি আটকাতে পারবে না, কারণ তোমাকে চিনে গেছে। গরিব লোকের পেট মেরে তুমি পার্টি চালাচ্ছ, সরকার চালাচ্ছ, নেতাদের বড় লোক করছো, আর আমরা ধীরে ধীরে গরিব হচ্ছি। তাই বন্ধুগণ, এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট, গ্রামগঞ্জের পরিবর্তনের ভোট, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের ভোট, সেই ভোট ভেবে চিনতে দেবেন। অমরদা বলেছেন 19টা এখানে পঞ্চায়েত আছে আমাদের ওমদা বিধানসভাতে, আমি চাইব 19টাকে 19টা বিধান পঞ্চায়েত 19টা প্রধান বিজেপির হবে, পদ্ম ফুলের হবে। আর তারপরে দেখবেন উন্নয়ন কাকে বলে, আপনাকে বলতে হবে না, আমরা আপনার কাজ করব, নাহলে 5 বছর পরে আপনি শাস্তি দেবেন। আমরা জিতলে একবার কাজ করি, লোকের কাছে ভোট চাইতে যেতে হয় না, লোক যেচে ভোট দেয় কাজ দেখে, মোদীর ভোট দেখে তাই দিচ্ছে, মোদীর কাজ দেখে দিচ্ছে। আমরা চাই পশ্চিমবাংলায় সেই মোদীর সুরাজ আসুক, গরিব কল্যাণ যোজনার সমস্ত কাজ এখানে হোক, যাতে গরিব মানুষ লাভ পায়, যারা 70 বছর ধরে পায়নি। কিন্তু পশ্চিমবঙ্গে দিদির সরকার থাকলে, টিএমসি সরকার থাকলে কোনোদিন হবে না, সেই সরকারকে বিসর্জন দিতে হবে, আর সেই বিসর্জনের বাজনাটা কিন্তু পঞ্চায়েত থেকে বাজাতে হয়।
সেই পঞ্চায়েত আজ হোক কাল হোক দু মাস পরে হবে ভুলে যাবেন না। বাংলার গ্রাম বাংলার গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে, প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, আর সেটা বিজেপি একমাত্র ঠিক করতে পারে। সেই ভোটের প্রস্তুতি হিসেবে আজকে সভা হয়েছিল, আপনারা এসেছেন এত সংখ্যায়, আমাদের বক্তব্য শুনেছেন, সেজন্য আমার সবাইকে প্রণাম। ভালো থাকুন, সাবধান থাকুন গরমের সময়, আর ভোট আসছে, আমরা আপনাদের সঙ্গে আছি, একবার পাল্টে দিন, আমরা বাংলাকে পাল্টে দেব। ধন্যবাদ।